আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহি আলিহি আল্লাহ আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক কসরতা মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আলোচনা করবো চিরযৌবন লাভের মহা ঔষধ নিয়ে আপনি যদি হারানো যৌবান ফিরে পেতে চান আজকের টিপসটা আপনার জন্য এই ঔষধটি যদি একজন বৃদ্ধ লোক সেবন করে সেও যুবকত্ব লাভ করতে পারবে যেই পুরুষ স্ত্রী সহবাসে অক্ষম একেবারেই অক্ষম সেও স্ত্রী মিলনে সক্ষম হবে প্রিয় বন্ধুরা মাত্র চারটি উপাদান আপনাদের খেতে হবে আপনাদের প্রিয় চারটি উপাদান কিভাবে খেতে হবে কোন নিয়মে খেলে আমরা আমাদের হারানো যৌবনকে ফিরে পাব স্ত্রী সহবাসে আমরা পরিপূর্ণ সক্ষম হব তো আসুন প্রিয় বন্ধুরা আমরা দেখি কোন চারটি উপাদান প্রিয় বন্ধুরা এই আমার হাতে আপনারা দেখুন চারটি উপাদান এখানে তিনটি উপাদান আছে প্রিয় বন্ধুরা আরেকটি উপাদান আমি আপনাদেরকে ছবিতে দেখিয়ে দিব এই আমার হাতে দেখুন এটা হলো ভাজি করা রসুন প্রসেসিং করা হয় এই রসুনকে প্রিয় বন্ধুরা ক্যামেরার সামনে এনে দেখাইতেছি দেখুন এই ভাজি করা রসুন এটা কিন্তু শক্ত কড়কড়া একেবারে প্রিয় বন্ধুরা আর মসমসা খাইতে অনেক সুস্বাদু এই ভাজি করা প্রসেসিং করা রসুনটি এরপরে আপনাদের প্রয়োজন হবে কালো জিরা এবং টাটকা দেখুন খেজুর প্রিয় বন্ধুরা আরেকটি উপাদান হল ছবিতে দেখুন সাদা তিল এই চারটি উপাদান আপনার শরীরে অনেক রোগ সারাতে সাহায্য করবে এবং আপনাদের যৌন যৌনশক্তিকে অটুট রাখবে চিরস্থায়ী করে রাখবে আপনি যদি নিয়মিত এই চারটি উপাদান সঠিক নিয়মে খেতে পারেন প্রিয় বন্ধুরা তো কোন নিয়মে খাইবেন আপনারা সর্বপ্রথম এই রসুন যদি প্রসেসিং করার পদ্ধতি আপনাদের জানা থাকে এভাবে ভেজে দেখুন এভাবে ভেজে কড়কড়া করে রেখে দিবেন ছয় মাস দুই বছর এক বছর ভালো থাকবে তো আপনারা প্রতিদিন সকালবেলা এই দুইটা রসুন খালি পেটে দুই কোয়া রসুন খাইবেন এবং এরকম সাত পিস সাত পিস খেজুর খাইবেন এবং এক চিমটি কালো জিরা এবং এক চিমটি সাদা তিল প্রিয় বন্ধুরা এই খেজুরের বেশি ফেলে দিবেন ফেলে দিয়ে এই খেজুরের ভিতরে অল্প অল্প কালোজিরা আর সাদা তিল দিয়ে আপনারা চিবিয়ে খেয়ে ফেলবেন সর্বপ্রথম দুই ক রসুন খাইবেন ভাজি করা প্রসেসিং করা রসুন খাইবেন সর্বপ্রথম তারপর খেজুর কালোজিরা জিরা সাদা তিল খাইবেন প্রিয় বন্ধুরা এইভাবে যদি আপনি এক মাস দুই মাস খেয়ে যান আপনার জীবনে দিন। যৌন শক্তি বৃদ্ধির জন্য কোনো ঔষধ খেতে হবে না এবং আপনার হার্ড শক্তিশালী হয়ে যাবে এবং আপনার শরীরে দারুণ এনার্জি ফিরে আসবে শক্তি ফিরে আসবে এমন চারটি খাদ্য আপনারা সকলেই কম আর বেশি এর উপকার জানেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরও সুন্দর সুন্দর স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার এই আন নূর টিভি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু